বাইর হও। সিনেমা দেখার সময় হয়ে যাচ্ছে। দেখ ভাই, হুন্ডার চাবিটা দে, বড় ভাই স্টক আছে, ডাক্তার ডাকতে যাবো। কি বলে সব? এ কি করছিস তুই? তোর বড় ভাইয়ের সাথে কাইলো চা স্টলে বসে একসাথে চা খেলাম, সেরকম কিছু তো টের পাইনি। স্টক করেছে, চাবি দে। হুন্ডালি কি করবো? তুই এক কাম কর, হুন্ডালে আসতে দে, ও ভেজালির ভ্যান আছে, ভ্যান ডালিয়ে চলে যাতা। না, আমি ও তো হুন্ডাই করি, তোর ভাবিকলি তুই পাবনা রূপকথা হলে সিনেমা দেখতে যাবো। ফ্যামিলি যাওয়ার অবস্থা নেই, হুন্ডালি ডাক্তার ডাকতে যাওয়া লাগবে। তোর হুন্ডার চাবিটা দে। কি কয় ফুলমতি? আচ্ছা, তোমার কাছ থেকে মানুষের জীবনের চেয়ে এই সিনেমা দেখাটা বড় হয়ে গেল। কল একটা মানুষ দেখতে মরবি পড়ছে, তার আগে তুমি মোটরসাইকেলটা না দিয়ে আমাকে দিলে একটা তুমি সিনেমা দেখতে যাও, এটা কেমন কথা কত দিয়েছি? তাহলে কি তুমি চাবি দিয়ে দিতে পারছো? আরে চাবিটা দাও তো। এ নাও ভাই, তুমি চাবি হসপিটালের দৌড়াদৌড়ি রোগী তোর জুতাটা পায়ে দিয়ে যায়, তুই ধোয়া কি মোজা আছে না থাক? আবার কি মোজা সারাই জুতা পায়ে দেওয়া যাবে না। জানিস তো আমার রোড ঘাটের অবস্থা, কাঁচা গো ধুলি গাড়ি। আর কিছু লাগবি না তোর? এতো ব্যাসলেট, এতো সোনার সেল, ধর এই মহিলাটা বিয়ে করে আমি জীবনেও শান্তি পাইলাম না। তুমি তো ঠিকই কইছ, তো ও যে আমার হুন্ডা লিগেছে
এই চিন্তায় আমার আর কিচ্ছু খেয়াল নেই। তুমি না পারো, তোমার উচিত ছিল নাকি ওর ভাইকে দেখতে যাওয়া। তুমি কি জানো ওই জনি কত বড় সিটার? শোনো বলমতি, ওই জনি যখন বাড়িতে আসবি তখন দেখে তোমার কবি যে ভাবি অমুক তমুক এমন ভাবে কবি, তুমি বিশ্বাস না করে পারবেই না। আচ্ছা চিটার হোক আর যাই হোক, তাই বলে কি কয় ভাইয়ের হাত এটা ক্লিয়ে মিথ্যে কথা কয় নাকি? আর শোনো, তুমি এত সন্ধ্যা না করে যাই জলের ভাই দেখে এসো। হ্যাঁ যাবো। আচ্ছা খাই দে যাও। তাহলে আমি গেলাম, দেখে আসি। আচ্ছা ঠিক আছে। একটাই যে কোম্পানি হুন্ডা তৈরি করছে আর মানুষের জন্য তৈরি করেনি, যে চিরন থাকলি দে। আচ্ছা দে ওই আমরা এখন চলাই দরকার। মনে হচ্ছে কতদিন শ্যাম্পু করিস মাথা, দে এখন দরকার। কি রে তোর দোকানে কি কেস পালিশ করা কালি আছে? আর থাকবি বা কি করে, তোরা যে আনকালসার দোকানদার। তুমি মনে হয় খুব কালসার না, সাত দোকানে যে কেস পালিশ করা কালি থাকে না সেটা তুমি জানো না? জানি হে, আমার পায়ে যে এরকম একটা কেস লাগছে না করে তুমি জানবে কেবা করি হে? জানি জানি সবই জানি। শালা সিটার আপনার দুনিয়া ভরে গেছে রে, বুঝছি কি কই জান, ও সিটারই দুনিয়া সিটার, পাড়ার লোক সিটার জানি জানে। হ্যাঁ তোর ভাই পাবনা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যা। তুই আবার কি করিস, একটা মানুষ দুই বের পায়খানা করলে কি তাকে হাসপাতালে নেওয়া লাগবে? ঘন করে দুধ দিয়ে পুরো আবার মুখের তো জানিস সবাব পাল্টালে না, খাওয়া দেখলে তো মনে কর যে অস্থির হয়ে যায়, একটু খাইয়ে কয়েকবার হাগেছে তার জন্য বলে আন যাবি বলে মেডিকেল। ভাই স্টক করছে তাই কয়ে আমার তো সিটারি করে হুন্ডা ডালি আসলি তাই নাকি? তাও যে আমার মৃত্যুর খবর দেয় নেই, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। ভাই তুমি তো বাঁচি আছো শুকুর আদায় করতেছ, আর আমার সাথে যে জনি সিটারি করে আমার হুন্ডা ডালি গেল এর কি হবে? কে বকা এই তুই সেই কখন দিন সিটার দিলে কেমন করতেছিস? সিটার হলে ও তোর বন্ধু মানুষ, তারপর মানুষটা গেছে ঘুরে গেলে আর তোর হুন্ডা তো দিয়ে যাবে, আর রাগ মাফ করিস নে। এই আমার নিজের গায়ে দিয়ে অন্য করে সেমাই রাখছি, চল খাবো ঠান্ডা সেমাই খাতে ভালোই লাগবে নি। Thank you.
করে কি দেখতেছো সোনা? তোমাকে আমি কইছিলাম না একদিন এই জনি এর পরের দিন যখন আসবি হুন্ডালি আসবি, দেখছো তোমাকে আমি যে কথা কই সেই কথা রাখি। আমি দূর থেকে তাকা তাকা দেখতেছি ওই কিডা কিডা হুন্ডালি আসতেছে। এখন দি তুমি তুমি তো কোনোদিন আমার সাথে এই হুন্ডালি দেখা করবে আসবে আমি তো ভাবতেই পারিনি। আমি যে কথা দেই সেই কথাও রাখি, ভবিষ্যতেও ভুলবো না। হুন্ডা কিন কার এর কিরকম কথা কও পাখি? এই হুন্ডা খেয়ে না আমার, এই চশমা আমার, এই মোবাইল আমার, খালি এই বুকের মাঝে যে হৃদয়টা আছে সেটা মালিকানা আমি না, সেটা মালিকানা তুমি না। এর আগে কোনোদিন হুন্ডালি আমার সাথে দেখা করবে আসলে তো তাই আসলে কি ছোটবেলায় এই হুন্ডাটা শখ করে কিনেছিলাম, এখন আর চলাতে মন চায় না। এখন টুকায় সালবাল হুন্ডা চলা, এসব দেখি আমার আর চলাতে মন চায় না। তাছাড়া আমার ভবিষ্যতে প্রাইভেট কার কেনার ইচ্ছা আছে, কিনতেছিলি যে কারণে আমার বাড়ি ঢুকতে রাস্তাটা সিপা। তবে একটা চিন্তা ভাবনা আছে, বিয়ের পরে তোমার প্রাইভেট কারে বসায়ে সারাদিন শুধু ঘুরবো আর ঘুরবো। থাক, তোমার আর জায়গা জায়গা স্বপ্ন দেখা লাগবে না। তাহলে একটা কাজ করো, আমার হুন্ডার পিছনে বসো, এক টানে পাবনা শহরে যায়। তুমি কি পাগল হয়েছো? মানুষজন দেখলে দেখে যদি আমার বাড়ির যায় এই কথা কয় তাহলে তো আমাকে আর বাড়িতে রাখবি না, আমাকে বাড়িতে বাইর করে দিবি না। তারসে চলো ওই সামনে কোথাও গিয়ে বসি। ওকে ছোটবেলার সেই দিনগুলি বড় বেশি ভুলি আর কানগুলি, পাঠশালা ফাঁকি দিয়ে ঘুরতে না লাঠি নিয়ে হইচই ছুটা ছুটি দিন ভরে। মনে পড়ে শুধু মনে পড়ে কব কি আর সেই দিন ফিরে। কিরে বগা ভাই নাকি রে? হায় রে শব্দ, মনটন খারাপ কে? আর কোশ নি শব্দ, জনি আছে না জনি? গলার চেনটা পায়ে জুতাটা বন্ধ করে আমার যে সিটারটা করেছে শব্দ জানিস? আসলে ওই যে আমার এলাকায় দোকানদার সাইদ দোকান, মোটা পাগলো দোকানদার সাইদ দোকান। আসলে ভাই তোর বউটা হচ্ছে কি নরম মনের মানুষ, তো ওই জন্যই মনে হয় তোর সাথে বেশি ভুলি আর কান ভুলি, পাঠশালা ফাঁকি দিয়ে ঘুরতে না লাঠি নিয়ে হইচই ছুটা ছুটি দিন ভরে। মনে করে শুধু মনে করে।